হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সিএম ব্লগ চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত, তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো, এটা হলো ঢ্যাঁড়স চচ্চড়ি। তো ঢ্যাঁড়সটা দেখালাম আমি, তো এটাকে মার্কেটে নিয়ে এসে একটু বড় বড় করে, এই দেখো একটু, দেখো এই যে একটু বড় বড় করে কেটে নিয়ে এসে, তো এটা একটু চচ্চড়ি রেসিপি হবে। তো খালি এটা চচ্চড়ি হবে। তো এই যে দেখুন, এখানে মশলাও করা হয়ে গেছে, মা এই যে রান্না করছে। তো এই মশলাটা হলো ধনে, তারপরে কাঁচা লঙ্কা, জিরে, আর হলো কি একটু সর্ষে, ঠিক আছে। তো এটাই বাটা দেবে এই ঢ্যাঁড়স চচ্চড়ির ভিতরে। তো এটা একটু কড়া গরম হয়ে গেছিলো, তেল দিয়ে খালি তেল দিয়ে ভেজে নিচ্ছে। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে না, তেল আর লবণ হলুদ দিয়ে দিয়েছে। এবার মশলাটা দেবে, দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন, ঠিক আছে। রেসিপিটা দেখুন, ভালো লাগবে, দিয়ে দেবে তাই। তো দেখুন, তো এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এইবারে মশলাটা দিয়ে দিল। এই যে ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে আর একটু ভেজে নেবে, আর হালকা একটু জল দেবে নাকি, তাহলেই হয়ে যাবে। আমি দেখাচ্ছি পুরো রেসিপিটা কী করে করে। এই যে এটাতে সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন, লবণ হলুদ তো আগে দেওয়া হয়ে গেছে, সেটা আপনাদেরকে দেখাইনি। তো এবার একটু হালকা চিনি দেবে, একটু চিনি না দিলে সব জিনিসের একটু টেস্ট আসে না আর কি, বুঝতে পারছেন। তো দেখুন রেসিপিটা, এবার একটু নামানোর কালে কাঁচা তেল দেবো। তাই বলো কী দেবা, নামানোর সময় একটু কাঁচা তেল দেবে, তাই তো। এই যে হয়ে যাক, আমি দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর একটু ভাজা হয়েছে, একটু বেশ লাগা লাগা হবে। ঢ্যাঁড়স চচ্চড়ি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো যারা, এটা হলো নিরামিষ, যারা আমিষ যদি খেতে চান তাহলে একটু পেঁয়াজ এর সঙ্গে একসঙ্গে ভেজে নিলে খেতে ভালো লাগবে, তাই না। এই যে দেখুন ঢ্যাঁড়স চচ্চড়ি, ঠিক আছে, এটা খুব সুন্দর লাগবে খেতে, ঠিক আছে। তো এই যে হয়ে গেল প্রায়, এবার একটু লাগা লাগা হবে, তারপরে নামিয়ে ফেলবে। খুব সুন্দর লাগে খেতে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সটা এমনি খেতে ভালো লাগে, আর এই চচ্চড়িটাও খেতে খুবই সুন্দর লাগে। তো আপনারা খেয়ে দেখবেন, দেখালাম আমি আপনাদের আজকে ঢ্যাঁড়স দেখালাম, কিন্তু কাটা কিছু দেখালাম না। তো প্রতিদিন একই দেখায়, সেই জন্য দেখালাম না, তবু আপনারা তো জানেনই। তো ঢ্যাঁড়স চচ্চড়িটা আমরা এইভাবে করি, আপনারা কীভাবে করেন এইটা আমার কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন, আর কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন বাজাবেন, অলে ক্লিক করবেন, তাহলে আমার নোটিফিকেশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো অবশ্যই যেন ভিডিওটা দেখবেন পুরোটা। তো এই যে হয়ে গেল আমাদের ঢ্যাঁড়স চচ্চড়ি, বা ভেন্ডি চচ্চড়ি যেটাই বলবেন সেটাই। মশলা দিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন। হয়ে গেল আমাদের ঢ্যাঁড়স চচ্চড়ি। তো ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এতটুকু, দেখাবো আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, সেম টাইমে সেম চ্যানেলে, ঠিক আছে। নিরামিষ, নিরামিষ ঢ্যাঁড়স চচ্চড়ি, ঠিক আছে, দেখবেন। দেখলেনই তো অবশ্যই ভিডিওটা, দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো অবশ্যই করবেন।